हेलो स्टूडेंट आज के क्लास आलोचना करब तुम्हारे मॉडल क्वेश्चन पेपर सेवन अंकगुलो पेज नम्बर 530 और 531 प्रथम क्वेश्चन चक्रवृत्ति सूदे कोनो आसल छ बछरे द्विगुण होले कत बछरे आठगुण होबे आसल बोलेछे छ बछरे द्विगुण होच्छे धरी आमरा p समान होच्छे आसल समय t इज इक्वल टू होच्छे 6 ताहले 6 बछरे होच्छे द्विगुण बेर करते बोलेछे 8 गुण होबे कत समय चक्रवृत्ति सूदेर क्षेत्रे आमरा जानी सूद प्लस आसल समान हय p इनटू 1 प्लस r बाय 100 होल टू दि पावार टी হচ্ছে সমান এখানে 2p দিয়েছে সুদ প্লাস আসল p হচ্ছে আসল 1 প্লাস r / 100 সুদের হার সব সময় সমান দুটো ক্ষেত্রে আর সময় বলেছে 6 বছর আমাদের প্রয়োজন হচ্ছে 8p তাহলে বোথ সাইড যদি আমরা কিউব করি তাহলে আমরা পাবো 2p এর হোল কিউব সমান হচ্ছে p কিউব into 1 plus r by 100 whole to the power 8 হচ্ছে 6 into 3 বা 8p cube সমান p cube into 1 plus r by 100 এটা হচ্ছে আমরা তাহলে এটা সমান আমরা লিখতে পারি 8p is equal to p into 1 plus r by 100 whole to the power 8 বাস এরপর দেখো তোমাদের বলেছিলাম যে এটা হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ প্লাস আসল সমান হচ্ছে p into 1 plus r by 100 into p একই রকম ভাবে আমরা যদি দেখি এটা হচ্ছে আসল আর এই আসলটা 8 গুণ হচ্ছে এটা হচ্ছে সুদ প্লাস আসল আর সময় হচ্ছে 18 বছর তাহলে অ্যানসার হচ্ছে 18 বছর অপশন বি বেটার 5 মাইনাস রুট 3 ইনটু রুট 3 মাইনাস 1 ইনটু 5 প্লাস রুট 3 ইনটু রুট 3 প্লাস 1 এর গুণফল বের করতে বলেছে তাহলে এটা আর এটা কাছাকাছি লিখো তাহলে সমান নিয়ে আমরা লিখতে পারি 5 মাইনাস রুট 3 ইনটু 5 প্লাস রুট 3 ইনটু রুট 3 মাইনাস 1 ইনটু হচ্ছে রুট 3 প্লাস এটা দেখো এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5 এ স্কোয়ার মাইনাস रूट थ्री ए होल स्क्वायर और ये दोनों থেকে আমরা লিখতে পারবো रूट थ्री ए होल स्क्वायर माइनस वन ए स्क्वायर ताले पांच पांचे पाच्ची 25 माइनस थ्री और এখান থেকে थ्री माइनस वन 25 থেকে तीन बाद দিলে হচ্ছে 22 इनटू এখান থেকে হচ্ছে দুই 22 দুই হচ্ছে 44 অপশন বি হচ্ছে आंसर তিন নম্বর ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি সমান যে এ বি আর সিডি कोण ए ओ बी ए ओ बी समान छे 60 डिग्री सी डी समान 10 सेमी होले सी डी समान 10 सेमी होले ओ डी दैर्घ्य बेर करते हबे एई कोणेर मान देवा आछे ओ सी आर ओ डी जुक्त करो
এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের ক্ষেত্রে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম ত্রিভুজ কেন ও বি ও এ বি ও ত্রিভুজ ও সি ডি এই দুটো ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি এটা আর এটা সমান কারণ দুটোই ব্যাসার্ধ এটা আর এটা সমান কারণ দুটোই ব্যাসার্ধ তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি ও বি সমান ও সি আর ও এ সমান হচ্ছে ও ডি আর প্রদত্ত তো দেওয়া আছে এ বি সমান হচ্ছে সি ডি যে দুটি সমান তাহলে এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ ত্রিভুজ সরি সমকোণী সর্বসম ত্রিভুজ পেয়েছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ও এ বি সি ডি যেহেতু এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ তাহলে এই বাহু আর এই বাহু হচ্ছে অনুরূপ বাহু আর এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ এ বি সমান হচ্ছে সি ডি এটা তো দেওয়া আছে আর এই কোণ আর এই কোণ কোণ এ ও বি সমান কোণ সি ও ডি দুটো সমান এ ও বি সমান দেওয়া আছে 60 ডিগ্রি তাহলে সি ও ডি সমানও হচ্ছে 60 ডিগ্রি এখন সি ও ডি ত্রিভুজে এই কোণ হচ্ছে 60 ডিগ্রি আমরা পেলাম ও ডি হচ্ছে ব্যাসার্ধ আর ও সি হচ্ছে ব্যাসার্ধ এই দুটো দৈর্ঘ্য সমান বাহু দুটো যদি সমান হয় তাহলে এই দুটো কোণ সমান হবে তাহলে প্রতিটি কোণের মান হবে সি কোণ আর ডি কোণের মান হবে 60 ডিগ্রি করে তাহলে আমরা কি পেলাম যে ত্রিভুজ ও সি ডি ত্রিভুজের হচ্ছে প্রতিটি কোণ হচ্ছে 60 ডিগ্রি করে তাহলে যে ত্রিভুজের প্রতিটি কোণ হয় 60 ডিগ্রি করে সেই ত্রিভুজটি হয় সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয় সমান তাহলে প্রতিটি বাহু বলতে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান এটা আর এটা সমান তাহলে সমস্ত বাহুর দৈর্ঘ্য সমান তাহলে আমরা বলতে পারি যে ও সি সমান ও ডি সমান হচ্ছে সি ডি সিডির দৈর্ঘ্য দেওয়া আছে 6 তাহলে সবগুলো সরি 10 তাহলে সব বাহুগুলোর দৈর্ঘ্য হবে 10 সেমি বের করতে বলেছে ওডি তাহলে ওডির দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি অপশন দেখে নাও অপশন সি হচ্ছে অ্যানসার এরপর চারের দাগ এবিসি ত্রিভুজে এ ও বি কোণ দুটি এরূপ যে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে এখানে বলেছে যে এবিসিডি হচ্ছে একটি ত্রিভুজ কস এ প্লাস বি সমান রুট থ্রি বাই টু কোণ সি এর বৃত্তীয় মান বের করতে হবে তাহলে আমরা প্রথমে কোণ সি এর মান বের করবো দিয়ে তার বৃত্তীয় মান আমরা বের করবো তাহলে এটা সমান আমরা জানি রুট থ্রি বাই টু সমান হচ্ছে কস কস 30 ডিগ্রি কস 30 ডিগ্রির মান হয় রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টুর জায়গায় আমরা বসাচ্ছি কস 30 ডিগ্রি তাহলে কস কস কাটছে তাহলে এ প্লাস বি সমান হচ্ছে 30 ডিগ্রি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি অতএব কোণ সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 150 ডিগ্রি কোণ সি এর বৃত্তীয় মান বের করতে বলেছে আমরা ষষ্ঠিক মান পেয়েছি 150 ডিগ্রি বৃত্তীয় মান আর ষষ্ঠিক মানের মধ্যে সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান তাহলে 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180 আর 150 ডিগ্রি সমান হচ্ছে এখানে লিখে দিলাম 180 গুণিত 150 শূন্য শূন্য কাটছে 3 5 আর এটা হচ্ছে 6 তাহলে 5 πc/6 অপশন ডি হচ্ছে অ্যান্সার
এরপর হচ্ছে পাঁচের ভাগ, দুটি গোলকের ব্যাসার্ধের পার্থক্য 10 সেমি। তাহলে ধরে নিলাম যে একটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান আর অপর গোলকের ব্যাসার্ধ হচ্ছে আর, এর পার্থক্য দেওয়া আছে 10 সেমি। তাদের আয়তনের পার্থক্য দেওয়া আছে 8800 ঘন সেমি। আয়তনের পার্থক্য, তাহলে গোলকের আয়তন সমান হচ্ছে 4/3 পাই আর ওয়ান কিউ মাইনাস দ্বিতীয় গোলকের ক্ষেত্রে হবে 4/3 পাই আর টু কিউ, এর মান দেওয়া আছে 8800। বের করতে বলেছে তাদের ব্যাসার্ধদ্বয়ের গুণফল কত, দুটো থেকে কমন যাচ্ছে 4/3 পাই পড়ে থাকছে আর ওয়ান কিউ মাইনাস আর টু কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে 8800। বা একবার করে দিচ্ছি, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা আমরা জানি, আর ওয়ান মাইনাস আর টু ইন্টু আর ওয়ান স্কোয়ার প্লাস আর ওয়ান আর টু প্লাস আর টু স্কোয়ার, এ কিউ মাইনাস বি কিউ এর উৎপাদকের সূত্রে বসানো হয়েছে। তার কারণ এটা হচ্ছে দেওয়া আছে, এই জায়গায় আমরা মানটা বসাবো আর আমরা মান বের করবো। এটা এ পাশে রয়েছে তাহলে 4/3 পাই, একবার এই পাশে লিখে দিই 8800 গুণিত 3 যাচ্ছে ওপরে, একবার পায়ের মান বসাচ্ছি, পায়ের মান হচ্ছে 22/7, তাহলে ওপরে থাকছে 7 আর নিচে তাহলে থাকছে 4/22, পুরোটা একবারে কেটে দিলাম, পেলাম তাহলে 100। আর ওয়ান মাইনাস আর টু 10 ইন্টু, এটাকে আরেকবার ফর্মুলায় আর ওয়ান মাইনাস আর টু এর হোল স্কোয়ার প্লাস 2 আর ওয়ান আর প্লাস আর ওয়ান আর টু, এপাশে তাহলে পড়ে রইল 7/3 21, 21-এর পর হচ্ছে দুটো শূন্য। বা একটা শূন্য কাটলাম, এটার মান 10, তাহলে তার স্কোয়ার দেখো 2 আর ওয়ান আর টু আর হচ্ছে আর ওয়ান আর টু, তাহলে হচ্ছে 3 আর 1 আর সমান 210। বা 10 স্কোয়ার হচ্ছে 100, 3 আর 1 আর 2 সমান, একবার বিয়োগ করি 210-100 করলে হচ্ছে 110। বা আর ওয়ান আর টু সমান 110 বাই হচ্ছে 3, তাহলে যদি ভাগ করি তাহলে আমরা পাব 36/2/3, অপশন এ হচ্ছে অ্যানসার। সামেশন অফ এক্স আই বাই এন ইজ ইকুয়াল টু এক্স বার, সামেশন অফ এক্স আই মাইনাস এ বাই এন এর মান বের করতে হবে। এখানে আই এর মানটা 1 to n, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখো আই এর মান যদি 1 থেকে n হয় তাহলে এটা সমান আমরা লিখতে পারবো এইভাবে, আই 1 to n নিচে থাকছে n মাইনাস সামেশন অফ আই 1 to n এ। ঠিক আছে, একটা জিনিস দেখো যে এটা যদি আমরা, আচ্ছা এটা বাদ দাও, যদি ভেঙে লিখা হতো তাহলে কি হতো, সমান দিয়ে আই এর মান যদি 1 থেকে n হতো তাহলে প্রথমত আই হচ্ছে x1-a প্লাস x2-a এইভাবে চলতো,
শেষে টার্মটা তো এক্স এন মাইনাস এ আর নিচে থাকতো এন। এরপর এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স এন বাই এন সব এক্স গুলোকে পাশাপাশি লেখা হয়েছে মাইনাস। এখানে দেখো ওয়ান থেকে শুরু হয়েছে এন পর্যন্ত, তাহলে এখানে মোট পদ সংখ্যা রয়েছে এন সংখ্যক, তাহলে এখানেও এন সংখ্যক এ রয়েছে, তাহলে এন ইন্টু এ বাই হচ্ছে এন। আর এটা সমান হচ্ছে সামেশন অফ, এটা সমান হচ্ছে সামেশন নয়, এটা সমান হচ্ছে এক্স বার মাইনাস এন এন কাটছে। ঠিক আছে, দেখো এই জিনিসটা তোমরা যদি না বুঝতে পারো, এক্স বার সমান কোথা থেকে এসছে, এখান থেকে যদি আমরা লিখি তাহলে কি লিখতে পারবো, আই ইকুয়াল টু ওয়ান টু এন, তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 করে এক্স এন বাই নিচে এন আছে এন থাকলো সমান হচ্ছে এক্স বার, তাহলে এক্স বার সমান হচ্ছে এটা, বুঝা গেছে? তাহলে অ্যান্সার হচ্ছে এক্স বার মাইনাস এ ইজ এক্স বার মাইনাস এ, অপশন সি হচ্ছে অ্যান্সার। দুই অধ্যায়ের প্রথম কোশ্চেন, ছ বছরে মোট সরল সুদ, সরল সুদ আসলে চারের পঁচিশ অংশ হলে বার্ষিক সরল সুদের হার। এখানে সরল সুদের ক্ষেত্রে সময় বলেছে ছয় বছর, সুদ আর সমান বলেছে আসলে, পি যদি আমরা আসল ধরি তাহলে আসলে বার্ষিক সরল সুদের হার বের করতে বলেছে। সরল সুদের ক্ষেত্রে সুদ সমান হয় আর সমান হয় পি টি আর বাই এক্স, বা আর সমান ফোর পি বাই পঁচিশ, পি হচ্ছে আসল, টি সময় বলেছে ছ বছর, আর ছোট আরের মান বের করতে বলেছে। পঁচিশ চারে একশো, পি পি কাটছে তিন আর দুই, বা চার দুই আর থ্রি আর ইজ ইকুয়াল টু হচ্ছে এইট, বা আর ইজ ইকুয়াল টু হচ্ছে এইট বাই থ্রি সমান হচ্ছে দুই পূর্ণ দুই তিন পার্সেন্ট, তাহলে এটার অ্যান্সার হচ্ছে দুই পূর্ণ দুই তিন পার্সেন্ট। এ প্রপোর্শনাল টু সি বাই বি স্কোয়ার, আর সি স্কোয়ার প্রপোর্শনাল টু বি বাই এ হলে এ প্রপোর্শনাল টু বের করতে বলেছেন, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা এ ইজ ইকুয়াল টু কে ওয়ান ইন্টু সি বাই বি স্কোয়ার, আর এখান থেকে আমরা লিখতে পারি সি স্কোয়ার সমান কে টু ইন্টু বি বাই এ। কে ওয়ান আর কে টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, কে ওয়ান কে টু নট ইকুয়াল টু জিরো, বা এ সমান লিখতে পারি কে টু ইন্টু বি বাই সি স্কোয়ার। এটা যদি এক নম্বর সমীকরণ আর এটা যদি আমরা দু নম্বর সমীকরণ ধরি, তাহলে এই দুটো এক আর দুই গুণ করা হচ্ছে, যদি গুণ করি তাহলে আমরা পাবো ওয়ান ইন্টু দুই কোটি, তাহলে আমরা পাবো এ গুণ করলে হচ্ছে স্কোয়ার সমান কে ওয়ান কে টু, আর সি বাই বি স্কোয়ার ইন্টু হচ্ছে বি বাই সি স্কোয়ার, বি বি কাটছে একটা বি পড়ে থাকছে, সি একটা সি নিচে পড়ে থাকছে, তাহলে আমরা পেলাম স্কোয়ার সমান কে ওয়ান কে টু ইন্টু ওয়ান বাই বিসি, বা এ সমান রুট ওভার কে ওয়ান কে টু ইন্টু ওয়ান বাই রুট ওভার বিসি। ধ্রুবকটা তোলা হচ্ছে তাহলে অতএব এখান থেকে বাই এ প্রপোর্শনাল টু ওয়ান বাই
root over of b square c square. এটা হচ্ছে आंसर. একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ড্যাশ সমান. অ্যানসার হবে সমষ্টির সমান. এ বি সি যদি একটি সমকোণী ত্রিভুজ ধরা হয় যার এ বি সমান যদি এ, বি সি সমান বি, আর এ সি সমান যদি সি ধরা হয়, এখানে বলেছে যে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল অন্য যে দুটি বাহু রয়েছে তাদের ক্ষেত্রফলে ড্যাশের সঙ্গে সমান. এটা বলেছে তাহলে এসি বাহুর উপর অঙ্কিত অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সি স্কয়ার, বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি স্কয়ার, আর এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রফল হচ্ছে এ স্কয়ার. সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অতিভুজের স্কয়ার সমান হয় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার. সি স্কয়ার সমান তাহলে পাচ্ছি আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার. সি স্কয়ার সমান ধরেছি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাকি যে দুটো বাহু রয়েছে সেই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান. তাহলে অ্যানসার হচ্ছে সমষ্টির সমান. সাইন এক ডিগ্রি বাই কস 89 ডিগ্রি প্লাস সাইন 3 ডিগ্রি বাই কস 87 ডিগ্রি প্লাস ডট ডট করে চলছে সাইন 87 ডিগ্রি বাই কস 3 ডিগ্রি প্লাস সাইন 89 ডিগ্রি বাই কস 1 ডিগ্রি. প্রথমে দেখে নাও এখানে মোট কতগুলো পদ রয়েছে. শুরু হয়েছে 1 থেকে, একের পর 3, শেষ হয়েছে 49. 1 থেকে শুরু হয়ে শেষ হয়েছে 49 এ. তাহলে 1 থেকে যদি 90 পর্যন্ত হতো তাহলে মোট পদের সংখ্যা থাকতো 90টি. 1 থেকে 89 পর্যন্ত যেহেতু রয়েছে তাহলে মোট পদের সংখ্যা এখানে 45. বোঝা গেছে? এরপর সাইন 1 ডিগ্রি রইল বাই কসটা কস 89 ডিগ্রি কে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি প্লাস সাইন 3 ডিগ্রি বাই একই রকম ভাবে কস 87 ডিগ্রি কে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি প্লাস ডট ডট করে চলল সাইন 87 বাই হচ্ছে কস 90 মাইনাস 87 ডিগ্রি প্লাস সাইন 89 ডিগ্রি বাই হচ্ছে কস 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি হয়েছে সমান. সাইন 1 ডিগ্রি বাই কস 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় সাইন থিটা. তাহলে সাইন 1 ডিগ্রি প্লাস সাইন 3 ডিগ্রি বাই হচ্ছে সাইন 3 ডিগ্রি প্লাস এখান থেকে হচ্ছে সাইন
87 डिग्री बाय साइन 87 डिग्री प्लस साइन 89 डिग्री बाय साइन 89 ताहले एगुलो केटे जाच्छे देखो सबगुलो ताहले केटे जाच्छे ताहले 1 प्लस 1 করে চললো 1 প্লাস 1 পরে তোমাদের বললাম এখনি যে মোট এখানে পদ সংখ্যা রয়েছে 45 তাহলে মোট একের সংখ্যা রয়েছে 45 টি आंसर হচ্ছে 45 এরপর হচ্ছে পাঁচ দাগের প্রশ্ন বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 2√15 হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 6² এ হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য ঘনকের বাহুর দৈর্ঘ্য হয় a √3 এর মান দিয়েছে এখান থেকে আমরা বের করব এর মান বের করার প্রয়োজন নেই এখানে স্কয়ার বের করে তার সাথে 6 দিয়ে গুণ করলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল পেয়ে যাব তাহলে বোথ সাইড যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো স্কয়ার ইনটু 3 সমান 4 ইনটু 15 3 5 হচ্ছে 15 বা স্কয়ার সমান হচ্ছে 20 বা আমাদের প্রয়োজন হচ্ছে 6 স্কয়ার তাহলে বোথ সাইড হচ্ছে 6 তে গুণ করা হচ্ছে তাহলে 6 স্কয়ার ইজ इक्वल टू হচ্ছে 20 ইনটু 6 সমান হচ্ছে 120 এটা হচ্ছে आंसर ছয়টার প্রশ্নে মধ্যমান সমান বলেছে x আর সংখ্যাগুরু মান বলেছে y বের করতে বলেছে x - y এর মান আর এটা হচ্ছে দেওয়া আছে তাহলে মধ্যমান বের করার জন্য তোমাদেরকে প্রথমে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে যেটা দেওয়া আছে সেখান থেকে তাহলে মানের ঊর্ধ্বক্রমে যদি আমরা সাজাই তাহলে পাবো প্রথমে 2 2 দেখো রয়েছে 2 2 তারপর হচ্ছে 3 3 রয়েছে 2 তারপর হচ্ছে 4 তারপর 5 1 2 3 4 5 5 এর পর হচ্ছে 6 আর 6 এর পর 7 মোট পদ সংখ্যা দেখে নাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 n ইজ इक्वल टू হচ্ছে 11 11 হচ্ছে অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় মধ্যমা সমান হয় n প্লাস 1 বাই 2 তাহলে n হচ্ছে 11 তাহলে 11 প্লাস 1 বাই 2 তাহলে এততম পদ এততম পদ তাহলে 12 বাই 2 তম পদ বলতে 6 তম এখানে 6 তম পদ দেখে নাও 1 2 3 4 5 6 6 তম পদ হচ্ছে 5 তাহলে মধ্যমা সমান আমরা পেলাম 5 x x সমান এরপর দেখতে হবে y y হচ্ছে সংখ্যাগুরু মান এখানে দেখো সবচেয়ে বেশি বার রয়েছে 5 1 2 3 4 টা আর বাকি 3 রয়েছে 2 2 রয়েছে 2 আর 4 একটা 6 একটা 7 একটা তাহলে y সমান পেলাম হচ্ছে 5 তাহলে x - y is equal to হচ্ছে 5 - 5 is equal to হচ্ছে 0 তাহলে এটা হচ্ছে आंसर বের করতে বলেছে তো এই ছিল আজকের ক্লাস আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজ এই পর্যন্তই তোমার সবাই ভালো থেকো বাই বাই